মাহুদা জিজ্ঞাসা করেছেন যে আসলে দেশি মুরগির ডিম আর ব্রয়লার মুরগির ডিমের মধ্যে পুষ্টির কোনো পার্থক্য আছে কিনা। ডিম বা যদি আমরা এইভাবে চিন্তা করি, আপনি একটু সাইজটা চিন্তা করেন, দেশি মুরগির ডিম এবং ব্রয়লার মুরগির ডিম, সেক্ষেত্রে সাইজের উপর আপনি ডিমের যে প্রপোর্শনেটলি প্রোটিন এবং ফ্যাট, আলাদা যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলোর কিন্তু পরিমাণ বেড়ে যায়। যেহেতু দেশি মুরগিটা ছোট, দেশি মুরগির ডিমটা ছোট এবং ব্রয়লার মুরগির ডিমটা কিছুটা কম্পেয়ারে একটু বড়, সেক্ষেত্রে ডিমের কুসুমটাও বড়, ডিমের যে সাদা পোর্শনটা যেটা প্রোটিন সেটাও কিন্তু আপনার বেশ বড়। এই হিসেব করে আসলে কোন ডিমটা দেওয়া ভালো এরকম কোনো কিছুরই আসলে কোনো স্পেসিফিক লজিক আপনি দিতে পারবেন না। আমাদের দেশের যে দেশি মুরগি, এরা যে আসলে কতটুকু ভালো খাবার বা ন্যাচারাল বা ফ্রেশ খাবার খেয়ে বড় হচ্ছে সেটাও যেমন কোয়েশ্চেন, একইভাবে ব্রয়লার মুরগির ক্ষেত্রে এরা যে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলে, ওর কোনো ডিজিজ হচ্ছে না সেটা মেনটেন করে সেই মুরগিটা ডিম পাচ্ছে কিনা সেটাও ঠিক আমরা জানি না। তো সেই ওয়েতে আসলে কোনোটারই খুব আলাদা পার্থক্য নাই, পার্থক্য অবশ্যই আছে, সেটা হচ্ছে সাইজ অনুযায়ী ডিমের মধ্যের যে নিউট্রিয়েন্ট সেটা আপনি কম বেশি পাচ্ছেন, এবং সেক্ষেত্রে অবশ্যই ব্রয়লার মুরগিতে আপনার যে আমিষের পরিমাণ, যেটা একটা মুরগি টোটাল মুরগির 1/3ই আসলে আমিষ, সেই আমিষটা পাচ্ছেন বা প্রোটিন পাচ্ছেন, একই সাথে ভালো পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম অনেকগুলো কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস আপনি পেয়ে যাচ্ছেন এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পেয়ে যাচ্ছেন ডিম থেকে। তো আসলে শিশুর জন্য এইভাবে চিন্তা না করে প্রতিদিন অবশ্যই তাকে তার যে সারাদিনের খাবারে একটা ডিম যেন থাকে সেটাকে ইনশিওর করা খুব জরুরি, এবং সেক্ষেত্রে যেটা অ্যাভেলেবল সেটাই আপনি দিতে পারেন, কষ্ট করে দেশি মুরগির ডিম অথবা কষ্ট করে ব্রয়লার মুরগির ডিম না খুঁজে যেটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে সেটাকে আপনি অবশ্যই খাওয়াতে পারেন।